ইরূপসী বাংলা হৃদয়ে জুড়ে আমি এখনো গানের গন্ধ পাই। ইরূপসী বাংলা হৃদয়ে জুড়ে আমি এখনো গানের গন্ধ পাই। ঘন বর্ষণে কত নির্জনে, ঘন বর্ষণে কত নির্জনে, আমি নতুন চলার ছন্দ পাই। কত নতুন গানের গন্ধ পাই, এই রূপসী বাংলা হৃদয় জুড়ে আমি এখনো গানের গন্ধ পাই। যার স্বর্ণকণ্ঠটি আপনারা শুনছেন তাঁর নাম অলোক রায়চৌধুরী। পরিচিত কণ্ঠ আর অতি পরিচিত নাম। সঙ্গীত প্রেমীদের কাছে অলোকের পরিচয় নতুন করে দেবার কিছুই নেই। তবু অলোক সম্পর্কে কিছু না জানা তথ্য পরিবেশনের দায়িত্ব থেকেই যায়। শুরু থেকে আজ পর্যন্ত অলোকের সঙ্গীত স্মরণী পরিক্রমার নানা তথ্য। গান বাড়িতে সে অর্থে ছিল না। জার্মান রিডে তৈরি একটি হারমোনিয়াম ছিল তার মায়ের। বাবা সৌরীন্দ্রনাথ রায়চৌধুরী ছিলেন কলকাতা হাইকোর্টের রাসভারী আইনজীবী। তার উপস্থিতিতে হারমোনিয়াম নিয়ে বসা অসম্ভব। শুধুমাত্র মায়ের ইচ্ছা আর উৎসাহেই সঙ্গীত চর্চা শুরু হল গানের মাস্টারমশাই হরিপদ সাহার কাছে। পিতার মৃত্যুতে প্রস্তুতি বিঘ্নিত হলেও দক্ষিণীর শেষ পরীক্ষায় নজর কাড়া সাফল্য অর্জন করেন অলোক। পড়াশোনা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে। স্কুলের মাস্টারমশাইরাই আবিষ্কার করেন অলোকের সঙ্গীত প্রতিভা। স্কুলের 175 বছর পূর্তি উৎসবে আর এক প্রাক্তনী চন্দন রায়চৌধুরীর সুরে গাইলেন রোমন্থনের গান। নানা গাছ নয় হও মহিরু আরো বড় হয়ে আকাশটা ছো, হাতে হাত রেখে ধুলো রোদ মেখে চলে এসো সবাই। নানা গাছ নয় হও মহিরু আরো বড় হয়ে আকাশটা ছো, হাতে হাত রেখে ধুলো রোদ মেখে চলে এসো সবাই। আমাদের স্কুল আমাদের প্রাণ, ছড়াক শহর আমাদের গানে, আমরা স্কটিশ মিলে মিশে থাকি ভালোবাসার টানে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সহকারী রেজিস্ট্রার জন্মেজয় ভট্টাচার্যের আগ্রহে লাভ করেন সেখানকার নৃত্য বিভাগে কণ্ঠসঙ্গীতের সাময়িক সময়ের কাজ। 8 ও 9 দশকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নানা প্রযোজনায় উজ্জ্বলতর হল অলোকের নাম। রবীন্দ্র নৃত্যনাট্য পরিচালনা এবং চরিত্রচিত্রণে অলোকের নাম আজ অপরিহার্য। নাথবতী অনাথবতের সঙ্গীতাভিনয়েও নিজের স্থান আরও দৃঢ় করেন অলোক। এরই পাশাপাশি চলল শিক্ষাদান। নিজের প্রতিষ্ঠিত সংস্থা রবিছন্দম পদার্পণ করল 26 বছরে। এছাড়াও শিক্ষক হিসাবে যুক্ত ছিলেন এবং আছেন মল্লার, কলাবৃত, বীণাপাণি কলা মন্দির, বিবেকানন্দ কলাভবন, শিল্পাঙ্গন এবং বাসন্তী বিদ্যাপীঠের সঙ্গে। রঙ্গব্যঙ্গের গানের প্রত্ন অনুসন্ধানে এই সময়ে
অলোকের নামটি প্রথম সংযোজন। অলোক ছুঁয়েছেন পঞ্চাশের কোঠা, তার অ্যালবামের সংখ্যাও পঞ্চাশ পার হয়েছে। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি। গুণমুগ্ধ বিদেশের মানুষও, তাই নিয়ম করে প্রতি বছরই বিদেশে যেতে হয় তাদের আমন্ত্রণে। আমেরিকার বিশ্বাস রেকর্ডসের অতনু বিশ্বাস প্রকাশ করেন আগমনী গান থেকে হাস্যরসাত্মক আর হারানো দিনের গানের সংকলন অনুরোধের আসর নামের একটি সিডি, যা প্রবাসী বাঙালিদের কাছে পরম আদরের। আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন জায়গায় ৩৫ বারেরও বেশি আমন্ত্রিত হয়ে সঙ্গীত পরিবেশন করেছেন অলোক। অলোকের জীবনে হয়তো প্রাচুর্য নেই, কিন্তু স্বপ্ন আছে দুচোখ ভরে। আছে সেই স্বপ্নকে সার্থক করে তোলার জন্য নির্জন সাধনা স্মৃতির খেয়াবে। সেই স্মৃতির খেয়াবে অলোকের একদাঁড়ির তরণী এগিয়ে চলেছে এক অবিচল লক্ষ্যের দিকে। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছ কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছ কি? আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল নীল আকাশ, সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছো।